আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সিগারেট খেলে কি সালাত হবে কি না? যারা প্রতিনিয়ত নেশাদ্রব্য বা সিগারেট সেবন করে থাকে, এই মর্মে কোনো নির্ভরযোগ্য মুক্তির ফতোয়া নেই যে সিগারেট খেলে সালাত কবুল হবে না। তবে বিড়ি সিগারেটের দুর্গন্ধ এবং ক্ষতিকর হওয়ার কারণে তা মাকরু, আর মুসলিমের জন্য সালাত পড়া বাধ্যতামূলক। কেননা আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় সালাত মুমিনদের উপর ফরজ নির্দিষ্ট সময়ের মধ্যে। তবে এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পেঁয়াজ রসুন বা গন্ধ হয় এমন কোনো খাবার খাবে, সে যেন আমাদের মসজিদ ধারে কাছেও না আসে, কেননা তার এই খারাপ গন্ধ অন্য মানুষকে কষ্ট দিবে, ফেরেশতারাও ততটুকু কষ্ট পায়। সুতরাং এই হাদিস থেকে আমরা জানতে পারি, যারা নেশাদ্রব্য পান করে বা কোনো গন্ধযুক্ত কোনো কিছু পান করে, তাহলে তার জন্য মসজিদে যাওয়া নিষেধ রয়েছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নেশাদ্রব্য পালন করে তার 40 দিন সালাত কবুল হবে না। এবার চিন্তা করুন তো, আপনি এত কষ্ট করে সালাত আদায় করছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, কিন্তু সেই সালাত কবুল হবে কি না এটা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ রাসূল রসুল তো বলে দিয়েছেন যে 40 দিন পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। আপনি সালাতের মাধ্যমে দোয়া করছেন, যে দোয়াগুলি করছেন সেই দোয়াগুলো আলাদাভাবে কবুল হচ্ছে না। সুতরাং কেন আপনি নেশাদ্রব্য সেবন করছেন? এগুলো খেলে শারীরিক, মানসিক এমনকি মৃত্যুর পরও যন্ত্রণা শাস্তি ভোগ করতে হবে। সুতরাং এই বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত। তবে অন্যান্য আলেকজন বলেছেন, যদি তারা এসব সেবন করে তাহলে ভালো করে কুলি করে মসজিদে গমন করবে। সুতরাং আপনি যদি নেশাদ্রব্য পালন করেন, তাহলে আপনার শেষ উপদেশ হলো আপনি ভালোভাবে কুলি করে তারপর আপনি মসজিদে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।